তো ফিরেলাম তোমাদের কাছে দিউথি ওয়াটস এর একটা নতুন মিশন নিয়ে। তো আজকে একটা মিশন করতে চলেছি, তো আজকে পার্ট থ্রি হতে চলেছে। তো এর আগেও দুটো পার্ট বানিয়েছিলাম, পার্ট ওয়ান পার্ট টু। তো সেই দুটো পার্ট যদি এখনও না দেখে থাকো, আই বাটনে এবং ভিডিও এন্ড স্ক্রিনে সেই দুটো পার্টের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তো সেই দুটো পার্ট সেখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের এই ভিডিও না খুবই ইন্টারেস্টিং আর খুব মজাদার হতে চলেছে। তো আজকের এই ভিডিও প্লিজ সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? তো গাইস, গেমটা তাহলে প্লে করা যাক আর এনজয় করা যাক। তো আমি গেম প্লে করে দিয়েছি আর এখানে জ্যাক আছে, জ্যাককে আমি সিলেক্ট করে নিয়েছি আর গেমটা এখন লোডিং নিচ্ছে। তো ওকে গাইস, আমরা গেমের মধ্যে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ভাই কিরিলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর ওদিকে দেখো কিরিলের সঙ্গপঙ্গরা নাচ করছে, ঠিক আছে? তো এর আগের পার্টে অর্থাৎ পার্ট টুতে তোমরা দেখেছিলে যে আমি চার্লির সাথে দেখা করেছিলাম। তো চার্লি আবার আমাকে বলেছিলো যে কিরিলের সাথে দেখা করতে, তো আমি কিরিলের সাথেও দেখা করেছি। তো কিরিল আমাকে একটা ছোটোখাটো কাজ দিয়েছিল, সেটা হচ্ছে বলেছিল থানা যেতে, থানা থেকে একটা গাড়ি আনতে। তো আমি থানা গিয়েছিলাম, থানা থেকে গাড়িও নিয়ে এসেছি, এনে কিরিলকে আমি দিয়েছি। তো ভাই এটা তো আগের মিশন ছিল, তো পার্ট টুতে আমি কমপ্লিট করেছিলাম, তো তোমরা দেখলেই ওটা বুঝে যাবে। তো দেখা যাক আজকে কি মিশন করতে দেয়। তো আচ্ছা, কিছু একটা বলছে। তো কিরিলের না রেকর্ড আছে, ও 2 মিনিটে পুরো শহরটা একবার ঘুরেছিল গাড়ি নিয়ে। তো ওই রেকর্ডটা আমাকে ব্রেক করতে হবে অর্থাৎ ভাঙতে হবে। তো দেখা যাক ওই রেকর্ডটা আমি ভাঙতে পারি কি না। তো ওটা তো ভাই সময় বলে দিবে, তো আমাকে একদম শেষ চেষ্টা করতে হবে যে ওই রেকর্ডটা ভাই ভাঙার। তো চলো এদিক দিয়ে আরামসে চলো ভাই, খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, যে করেই হোক ওই রেকর্ডটা আমাকে ভাঙতে হবে। তো চলো এদিক দিয়ে আর ভাই কোথায় ধাক্কা লাগছে ভাই। তো চলো আমাকে খুব স্পিডে গাড়ি চালাতে হবে, নাহলে কিন্তু ওই কিরিলের রেকর্ড আমি ব্রেক করতে পারবো না। তো চলো সোজা চলো। তেরি ভাই কী হলো হাতে ভাই, খুব সময় খুব কম, এইভাবে হবে না মনে হচ্ছে। আমি মনে হচ্ছে কিরিলের রেকর্ড ভাঙতে পারবো না। তো দেখা যাক কী হয়। তো আচ্ছা এদিকে যেতে হবে, ব্রেক টিপতে হবে। চলো সোজা চলো, এদিকে যেতে হবে চলো। তেরি ভাই গাছে ধাক্কা লেগে গেলো ভাই, গাছে ধাক্কা লেগে গেলে না গাছগুলো ভেঙে যায়, কিন্তু গাছটা ভাঙলো না কেন সেটাই আমি ভাবছি, গাছটা তো ভেঙে যাওয়ার কথা। যাই হোক ওগুলা ভাই মাথা ঘামিয়ে লাভ নেই, এখন এটাতে মন দিতে হবে। চলো কী হবে, কিলের রেকর্ড আমি ব্রেক করতে পারবো কি না। চলো এদিকে ভাই, খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। চলো হাতে ভাই সময় খুব কম, চলো ভাই এটা উপর দিয়ে যেতে হবে। ও তেরি ভাই নাইস শট। তো চলো আর একটু আছে ভাই, আর একটু চলো ব্যাস ভাই, আর একটু ভাই চলো আর ভাই মিশন কমপ্লিট, আমরা কিরিলের রেকর্ড ব্রেক করে দিয়েছি, ভেঙে ফেলেছি। ও ভাই আমি আর বিশ্বাস হচ্ছে না। তো চলো ভাই কিরিলের সাথে দেখা করি, তো দেখি কিরিল কী বলে। ভাই কিরিলের মুখ মনে হচ্ছে শুকিয়ে গেছে একদম। তো ভাই কিরিলের রেকর্ড আমি ব্রেক করে ফেলেছি, তো দেখা যাক কিরিল আর কী মিশন দেয় করতে। তো আচ্ছা কিরিল না আমাকে একটা খুব কঠিন কাজ করতে দিয়েছে, খুব হার্ড কাজ দিয়েছে। তো কিরিল আমাকে বলেছে 3টা হ্যাকিং টুল ফাইন্ড করতে। তো ওই 3টা হ্যাকিং টুল আমাকে ফাইন্ড করতে হবে, দেখতে হবে ওই 3টা হ্যাকিং টুল কোথায় কোথায় আছে। তো 3টা হ্যাকিং টুল হচ্ছে, একটা আছে হ্যাকিং টুল, একটা হচ্ছে USB, আরেকটা হচ্ছে কী জানি একটা কী বলল। তো যাই হোক ওই 3টা হ্যাকিং টুল আমাকে নিতে হবে। তো ভাই প্রথমে যাবো হচ্ছে থানা, সবার পরিচিত জায়গা, তো থানাটা আমি মার্ক করে নেব। থানা কোথায় আছে, আচ্ছা এইখানে। তো চলো ভাই থানায়, তো থানায় সম্ভবত একটা টুল পেতে পারি, হ্যাঁ টুল পেলেও পেতে পারি। তো চলো দেখি, চলো এদিকে চলো। ও ভাই অত্তরি কী হলো, আচ্ছা চলো এদিকে ভাই থানা একটু দূর আছে ভাই, কিন্তু পৌঁছা যাবো কোনো চিন্তা নেই। এই তো চলে এসছি থানায়, চলে এসছি দেখতে পাচ্ছি আমি, ব্যাস চলো জাস্ট আর একটু, ব্যাস দাঁড়াও ব্রেক ব্যাস। তো এই গাড়ি থাকবে এখানে না পালাবে এখান থেকে,
ভাই গাড়িগুলো না থাকে না, ভাই চলে যায়। তো যাই হোক, গাড়ি থাকলে থাকলো, নাহলে অনেক গাড়ি আছে, আমি পেয়ে যাবো, চিন্তা নেই। তো ওই টুল কোথায় আছে আমাকে দেখতে হবে। তো এদিকে না, এদিকে নেই। তো এদিকে না, এটা তো বাথরুম ভাই, এটা তো নেই। তো এদিকে না, এদিকে নেই, কোথায় আছে? তো আচ্ছা, এটা হবে তো মনে হচ্ছে, এটা হবে তো, নিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। তো এটাই ছিল। তো চলো এরপরে যেতে হবে, এরপর যেতে হবে হচ্ছে অফিস, অফিসে যেতে হবে। তো অফিসে ওখানেও একটা টুল পেতে পারি। তো অফিসটা কোথায় আছে, কোথায় আছে? মনে হচ্ছে এটা, মনে হচ্ছে এটা, এটা হতে পারে। তো চলো ভাই অফিস, ওখানে যাই দেখি, যদি ওখানে অফিসে পেলাম তো পেলাম, নাহলে অন্য জায়গায় খুঁজবো। তো চলো 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 দিকে চলো। আর ভাই অফিসটা একটু দূর আছে, কিন্তু পৌঁছে যাবো তাড়াতাড়ি। তো চলো 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 ভাই, আরামসে ভাই। আরে তো অফিসে চলে আসছি, আমি দেখতে পাচ্ছি অফিস, আর বেশি দূরে নেই, চলে আসছি। ব্যাস ব্যাস ব্যাস, দাঁড়াও দাঁড়াও ব্যাস। তো এখানে দেখতে হবে টুল কোথায় আছে। তো চলো এখানে দেখা যাক। তো চলো চলো, এটা খোলা ভাই, এখানে গেট আছে। তো এই গেট থাকা সত্ত্বেও এটা কী করতে দিয়েছে? এই গেট তো আছে ভাই, এটা তাহলে কিসের জন্য? এটা এটা তো খোলা ভাই, কি কি কাণ্ড। তো যাই হোক, এই যে তো পেয়ে গেছি টুল, তো এটা নিয়ে নাও। ব্যাস এটা নেওয়া হয়ে গেছে। তো আরেক জায়গা আছে, ওটা যেতে হবে। আরেকটা হচ্ছে যে ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে যেতে হবে। তো ওখানে একটা টুল পাবো। তো চলো ফ্যাক্টরিতে যাওয়া যাক, আর আমি লোকেশনটা মার্ক করে নিই। তো ফ্যাক্টরি কোথায় আছে? এদিকে তো ছিল, কোথায় গেল? এদিকে 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 কোথায় কোথায় গেল? তো এদিকে, হ্যাঁ এখানে। তো গাইস, ফ্যাক্টরি বহুত দূর হ্যায়, জানা জরুর হ্যায়, ঠিক আছে? তো ফ্যাক্টরি অনেক দূর আছে, তো যেতে তো হবেই। কিরিল আমাদের একটা মিশন করতে দিয়েছে, সেই মিশনটা তো আমাদের কমপ্লিট করতে হবে না? আর তার সাথে ভাই একটা লোককে আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, মেরে দিয়েছি, আর তার সাথে দেখো পুলিশ আমার পিছনে ধাওয়া করছে। তো ও তেরি ভাই, আরেকজনকে মেরে দিয়েছি। ব্যাস এবার তো ভাই পুলিশ আসবেই তো আসবেই। আর তেরি কী হচ্ছে? মনে হচ্ছে গাড়ি গেল, গাড়ি গেল। ও ও না, ঠিক আছে। তো চলো এদিকে চলো। আচ্ছা ঠিক আছে, পুলিশ ছেড়ে দিয়েছে, আর পুলিশ আমাকে পিছা করছে না। তো চলো এদিকে চিঠিতে চলো। আর এই যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প আমরা পার হচ্ছি। আর এই যে ব্রিজ ভাই, অনেক লম্বা ব্রিজ। তো ওই ব্রিজটা এখন পার করছি। চলো চলো ভাই, অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি, আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে ওখানে। চলো চলো চলো। তো কোন দিকে? আচ্ছা মনে হচ্ছে ওইদিকে আছে, ওই অ্যারোটা ওইদিকে দেখাচ্ছে। তো আমাদের ওইদিকে যেতে হবে। চলো এদিকে চলো। তো আমি মনে হচ্ছে ভুল রাস্তায় যাচ্ছি নাকি? তো আমাকে ওইদিকে যেতে, হ্যাঁ আমি ওইদিকে যেতে হবে। তো আমি ওইদিকে যাচ্ছি, তো ঠিক আছে কোনো ব্যাপার না, তো আমি এবার ওইদিকে যাব। তো চলো চলো, আর মনে হচ্ছে না বেশি দূরে আছে। তো চলো 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 চলো, আর জাস্ট আর একটু চলে এসেছি। তো এই তো আমি লোকেশন দেখতে পেয়েছি, ব্যাস চলে এসেছি। আর ব্রেক ব্রেক ব্রেক, ব্যাস 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 চলে এসেছি। দাঁড়াও ব্যাস। তো এবার দেখতে হবে ফ্যাক্টরিতে চলে এসেছি, আর এখানে দেখতে হবে কোথায় আছে টুল। আর দেখো ভাই, বায়ু দূষণ হচ্ছে, এটা একদম ঠিক না বায়ু দূষণ হওয়া। দেখো ভাই ধোঁয়া উঠছে, আর ভাই কত বড় বড় চুল্লি। আর দেখতে হবে এখানে কোথায় আছে টুল। এটা এটা কি? হ্যাঁ মনে হচ্ছে এটা, দেখে তো মনে হচ্ছে এটা। দেখি এটা নিয়ে দেখি কি হয়। বাস না, হয়ে গেছে। তো গাইস, কিরিল যে তিনটা কাজ করতে দিয়েছিল সেই তিনটা কাজ তো হয়ে গেছে। তো এবার কি করব, এবার আমরা এখানে একটু ঘুরবো, ঘুরে দেখব কি আছে কি করার মতো, ঠিক আছে? এদিকে তো আসিনি না, তো এবার দেখা যাক এদিকে কি আছে কি করা যায়। এই দেখো কাকাগুলো কোথায় গেছিলো, কাকারা কোথা থেকে আসছে? ও কাকা কোথায় গিয়েছিলে? কাকারা মনে পাউরি করতে গিয়েছিলো। দেখো কাকাদের মন একদম খুশি, একদম কাকাদের মন একদম ফুরফুরে। তো যাই হোক, কাকারা পাউরি করতে গিয়েছিলো, তো কাকাদের একদম খুব খুশি। এবার কাকারা বাড়ি যাচ্ছে পাউরি করে, ঠিক আছে? তো এদিকে 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 না, এদিকে কিছু নেই।
তো সামনে না কিছু দেখতে পারছি, তো চলো ভাই সামনে চলো, সামনে যাওয়া যাক, কী আছে সামনে। তো চলো চলো চলো, আরামসে আরামসে সামনে যাব, সামনে দেখব কি আছে। তো দেখো গাইস সামনে কি সিন হচ্ছে, দেখো এগুলা কি উঠছে, ভূত ভূত উঠছে। তো একজনকে মেরে দিয়েছি, তো চলো ভাই সামনে চলো, দেখি সামনে আর কি আছে। তো ও তেরি ভাই, দেখো এখানে একজন মরে পড়ে আছে, আর দেখো এখানে একটা কঙ্কাল নাচ করছে, আর তার সাথে দুটো লোকও নাচ করছে, তো হেভি নাচ করছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তো আর দেখো সব জায়গায় একদম ভূতে ভূত ভূত উঠছে। তো ও তেরি ভাই, পুলিশ চলে আসছে ভাই, পুলিশ চলে আসছে ভাই। ভূতের ভয়ে এখানে ভাগছি না, কিন্তু পুলিশের ভয়ের ঠেলায় ভাগতে হচ্ছে ভাই। পুলিশ গুলি করছে, দেখো পুলিশ যদি গুলি পুলিশের গুলি খেয়ে এখানে মরে যায় না, এখানেই ভাই পুঁতে রাখবে। তো ভাই এখান থেকে চলো ভাই তাড়াতাড়ি ভাগো এখান থেকে ভাই। পুলিশ যদি না আসতো না, আর একটু ঘুরতাম, আর একটু দেখতাম কি আছে। তো ভাই পুলিশের হাতে মার খেতে চাই না, ঠিক আছে। আর এই মিশনটা আমি কমপ্লিট করলাম, তো এবার কিরিলের সাথে দেখা করতে হবে। তো যে করে হোক চলো কিরিলের কাছে, চলো তাড়াতাড়ি চলো। এবার দেখিনি কিরিলের আস্তানা কোথায় আছে। তো এদিকে হ্যাঁ এটাই এটাই মনে হচ্ছে কিরিলের আস্তানা। তো চলো চলো চলো, আর ভাই কি হচ্ছে ভাই, চলো চলো চলো। আর ভাই ব্রিজটা কোন দিকে, আচ্ছা হ্যাঁ এদিকে এদিকে, চলো 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 কিরিলের কাছে যেতে হবে তাড়াতাড়ি, চলো 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 চলো। আর আরও মনে হচ্ছে কিরিল মনে হচ্ছে আরও মিশন করতে দেবে। তো চলো কিরিলের কাছে যাওয়া যাক, কিরিলের কাছে গেলেই বুঝতে পারবো কিরিল আর কি মিশন করতে দেয়। তো আচ্ছা এদিক দিয়ে যেতে হবে। তো ওই তো কিরিলের আস্তানা দেখতে পেয়েছি, তো ভাই কাছেই আছে, চলে এসেছি, জাস্ট আরেকটু আরেকটু, ব্যাস ব্যাস চলে এসেছি, ব্যাস আরামসে আরামসে ব্রেক 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 ব্রেক, আস চলে এসেছি, ব্যাস চলে এসেছি। তো এবার দেখা যাক কিল কী বলে। আর যে তিনটা জিনিস যে এনেছি, তিনটা টুল, তো এবার কিলকে দিতে হবে, ঠিক আছে। তো আচ্ছা কিল অনেক কিছু বলছে। তো গাইস কিরিল আমাকে বলছে যে $3,000 জোগাড় করতে, যে যেই তিনটা জিনিস কিরিলকে এনে দিয়েছি না, সেই তিনটা জিনিস না কাজ করছে না। তো ওই তিনটা জিনিস কাজ করানোর জন্য বা ঠিক করানোর জন্য $3,000 লাগবে। তো ভাই আমার কাছে $3,000 নেই ভাই, থাকলে তো আমি কিরিলকে দিয়ে দিতে পারতাম। তো কিরিল আমাকে কিছু অপশনও দিয়েছে, তো বলেছে যে আমি বাস্কেটবল খেলেও মানি আর্ন করতে পারি, তারপর কার সেল করে মানি আর্ন করতে পারি। তো এগুলো আমাকে অপশন দিয়েছে, তো এগুলো বলেছে, তো এগুলো আমি করতে পারি। তো ওটাই ভাবছি, এটা এগুলোর মধ্যে একটা করতে হবে। আর ভাই দেখো সামনে একটা মনে হচ্ছে কিছু একটা দোকান টোকান দেখছি, তো চলো এখানে ঢুকি। তো এখানে দেখি চুরি চামারি করি ভাই, চুরি চামারি তো করাই যায় তাই না। কিরিল তো আমাকে এইটা বলেনি যে চুরি করতে না, চুরি চুরি করে টাকা ইনকাম করতে না, তো এটা তো করাই যায় না। তো ওটাই ভাবছি ভাই এখন চুরি করব। তো এখানে কোথায় আছে টাকা, টাকা লাগবে ভাই, এই তো ভাই টাকায় টাকা আছে ভাই, নিয়ে নাও সব নিয়ে নাও একদম। তো ভাই আর এদিকে আছে ভাই, আমি জেল খাটা আসামি, ঠিক আছে। আর এই দেখো দোকানদার কীভাবে দেখছে, আমার দিকে একদম তাকিয়ে থাকবে, চোখে চোখ রাখবে, মেয়ের একদম ঠিক ঠান্ডা করে দেবো একদম, আর ডান্ডা দেখ কী আমার দিকে তাকিয়ে থাকবে। ওই পালাচ্ছে পালাচ্ছে ভাই, এবার দেখ এবার কী করি, কোথায় পালাবি, হ্যাঁ আমার থেকে পালানো ভাই। আমার $3,000 যে করে হোক জোগাড় করতে হবে, দাঁড়া তোকে আমি মারবো এবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় পালাবি, হ্যাঁ মার, এতো মরে গেছে ভাই, এই তো টাকাও পেয়ে গেছিস ভাই, নিয়ে নাও। আর মনে হচ্ছে ভাই পুলিশ আসছে এবার। তো গাইস $3,000 না এইভাবে আর্ন করা যাবে না, তো $3,000 আর্ন করা খুবই কষ্টের আছে, খুব কঠিন আছে, তো এইভাবে আর্ন করা যাচ্ছে না। তো আমি ভাবছি কি এর জন্য একটা নেক্সট পার্ট বাড়াবো, তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি $3,000 আর্ন করে সব কিছু গুছিয়ে আসবো, আর কিরিলের কাছে যাব, কিরিলকে $3,000 দিব, তো কিরিলও $3,000 পেয়ে খুব খুশি হয়ে যাবে। তো তারপরে দেখাবো আর কি কাজ আছে, আর কি মিশন আছে, কিরিল আর কি কাজ করতে দেয়, তো সেগুলো তোমরা সব নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে তোমরা সব দেখতে পাবে। তো নেক্সট পার্ট আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, নেক্সট পার্ট আসবে খুব তাড়াতাড়ি। তো মেনলি আমাকে কী করতে হবে, মেনলি আমাকে করতে হবে যে জেলে যে বন্দী আছে চার্লি, ওকে রেস্কিউ করতে হবে ওখান থেকে, যার জন্য এত কিছু করা। তো আর আমাকে সাহায্য করছে হচ্ছে মিস্টার কিরিল, মিস্টার কিরিলই আমাকে এসব কাজ করাচ্ছে, ঠিক আছে।
তো গাইস আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করেও জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকন অন করে দাও, কেননা আমি আমার চ্যানেলে এরকমই গেম প্লে ভিডিও আপলোড করি, এরকমই গেম আমি খেলি। আর তোমরা যদি এরকমই গেম যদি দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে দাও বেল আইকন অন করে আমাদের সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, চ্যানেলের সঙ্গে থাকবে। তো আজকের মতো গুড বাই।